নোয়াখালী জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র কর্তৃক আয়োজিত আজকের ইফতার দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল লতিফ সম্রাট এবং যুক্তরাষ্ট্র বিএনপির সকল নেতৃবৃন্দ এবং আমার নোয়াখালীবাসী বিন্দু এবং অন্যান্য ডিস্ট্রিক্টের বন্ধুরা আমার সালাম গ্রহণ করুন। সময় খুবই সংকীর্ণ, আজকে যারা এই কষ্ট করে এই প্রথম রোজার দিন আমাদের সাথে ইফতার করার জন্য এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং